আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে শেয়ার করছি তিনটা পেরেনিয়াল ভেজিটেবল, যেটা খুবই সহজ লাগানো এবং আপনি একবার লাগালে বছরের পর বছর আপনি এটা থেকে হারভেস্ট করতে পারবেন। শুরুতে দেখছেন এটা হচ্ছে অ্যাসপারাগাস, এর পরেরটা হচ্ছে রুবার্ব, আর এর পরেরটা হচ্ছে সুইস চার্ড। পেরেনিয়াল ভেজিটেবল সম্পর্কে একটু বলে নেই, এটার সুবিধা হচ্ছে আপনি একবার লাগালে বেশ কয়েক বছর আপনি এটা থেকে হারভেস্ট করতে পারবেন। সুইস চার্ডটা বেশ হার্ডি এবং কালারফুল একটা লিফ, এটা কাইন্ড অফ স্পিনাচের মতোই। এটা আপনি বর্ডারে লাগাতে পারেন, যেহেতু ডিফারেন্ট লিফগুলো ডিফারেন্ট কালারের হয়, আবার কন্টেনারেও করতে পারেন। এভাবে আপনি কন্টেনার বা যেখানেই লাগান সেখান থেকে আপনি লিফগুলো হারভেস্ট করে নিতে পারেন। লিফগুলো হারভেস্ট করে নিলে আবার পরবর্তীতে আবার লিফ নতুন লিফ আপনি পাবেন। ফিড বলতে এটার তেমন কোনো আসলে মনে হয় না প্রয়োজন আছে ফিড দেওয়ার, বাট তারপরেও আপনি চাইলে যে লাগানোর সময় আপনি বা পরবর্তীতে টপ আপ করে দিতে পারেন ব্লাড ফিশ অ্যান্ড বোন পাউডার, অথবা আপনি যে লিকুইড ফার্টিলাইজার আছে ওগুলো আপনি দেখে দিতে পারেন। আমি এটা শুরুতে জার্মিনেট কন্টেইনারে, ছোটো কন্টেইনারে জার্মিনেট করে তারপরে আমি এখানে ট্রান্সফার করে দিছি। আপনি চাইলে সরাসরিও মাটিতে লাগাতে পারেন, কিন্তু আমি এইভাবে দিছি এই কারণে যে শুরুতে তো সিড দেখে বোঝা যায় না কোন কালারের কোনটা। আমি জাস্ট একটা কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে দিছি যেন দেখতে একটু ভালো লাগে। আর পেরেনিয়াল ভেজিটেবল এর সুবিধা হচ্ছে যে একবার লাগানোর পরে আপনার, যেমন সামারে আমরা যে গাছগুলো লাগাই সেটা তো সিজনে নষ্ট হয়ে যায় সিজনালগুলো, আর পেরেনিয়ালটা হচ্ছে যেহেতু আপনি কয়েক বছর হারভেস্ট করতে পারবেন একটা প্লান্ট থেকে, সেক্ষেত্রে আমাদের পরিশ্রমটাও কমলো এবং জিনিসটা কস্ট এফেক্টিভ হলো। জাস্ট এভাবে লিফগুলো কেটে নিয়ে নিলে পরবর্তীতে আবার লিফ গজাবে। এটা যেমন আমি এবছর প্রায় দুবার বোধহয় হারভেস্ট করছি অলরেডি, দেখতে পাচ্ছেন যে লিফগুলো বেশ সতেজ এবং বেশ ভালোই হচ্ছে। আর এর পরবর্তীতে আপনি যদি এরা সুইস চার্ডগুলো আপনি যদি একটা জার্মিনেশন ট্রেতে জার্মিনেট করে তারপরে আপনি যখন একটু ট্রান্সফারেবলের মতো 3-4 ইঞ্চি বড় হবে, তখন আপনি যখন লিফের কালারটা দেখতে পাবেন এইভাবে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাতে পারেন। গাছের ফাঁকাটা চাইলে আপনি 4 ইঞ্চির মতো করে দিতে পারেন। আমি কন্টেইনারে করছি দেখে আমি একটু ঘন লাগাইছি, বাট আর একটু ফাঁকা দিলে হয়তো ভালো হয় গাছটা, তখন হয়তো পাতাগুলো হয়তো আরও একটু বড় হতে পারে। আর দ্বিতীয় যে গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাসপারাগাস। আচ্ছা, একটা জিনিস বলে নেই, অনেক সময় এইটার যেমন পরবর্তী বছরে হয়তো এটা সিডিংয়ে চলে যেতে পারে, ফুল চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনার করতে হবে যেটা, জাস্ট ডগাটা কেটে দিতে হবে। এভাবে জাস্ট ডগাটা আপনি পিঞ্চ করে দিবেন, তখন আর সিডটা চলে আসবে না। আর এটা দেখতে পাচ্ছেন অ্যাসপারাগাস, এটা এবছরই লাগানো, বলা হয় যে একটা অ্যাসপারাগাসে 20-25 বছর আপনি অ্যাসপারাগাস নিতে পারেন। আর তৃতীয়টা হচ্ছে রুবার্ব, রুবার্বও সেম, আপনার ইয়ার আফটার ইয়ার আপনি ডাটাগুলো হারভেস্ট করতে পারবেন, এবং ফুল আসলে ফুলটা যেমন এটা দেখতে পাচ্ছেন হয়তো ফুল আসতেছে, ওইটা জাস্ট আপনার ছেড়ে দিতে হবে। থ্যাংক ইউ।